আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেনসে সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকে রেসিপি সফট জালিদার আপ্পাম রেসিপি, আর তার সঙ্গে একটা চাটনি রেসিপি, তার সঙ্গে একটা চাটনি। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের আপ্পামের আর চাটনির রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। কত সফট হয়েছে দেখুন, একদম সফট, আর খুব সহজেই তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে এগুলা এটা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের আপামের রেসিপিটা, শিখে নেওয়া যাক। প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেবো, এই জন্য এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি এখানে হাফ কাপ মতো বাদাম নিয়েছি, রোস্টেড বাদামটা নিয়ে নেবো, আর হাফ কাপ মতো রোস্টেড ছোলা নিয়েছি, ছোলাটা দিয়ে দেবো। ইনকোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর 3 চামচ মতো টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেবো। 2 চামচ মতো জল নিয়েছি, জলটা দিয়ে দেবো। মিক্সিতে এটা ভালো করে পিষে নেবো আমি, খুব ভালোভাবে আমি পিষে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, লবণটা দেখাতে ভুলে গেছি। লবণটা যখন পিষবেন তখন স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার এটাকে আমি তড়কা দিয়ে দেবো। এখানে আমি তড়কার জন্য তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ মতো সর্ষে ফোড়ন দিয়ে দেবো, আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। কারি পাতা আর সর্ষেটা ফুটে গেছে, আমি আবার ফোড়নটা চাটনির উপর ঢেলে দেবো। দিয়ে চামচের সাহায্যে ভালো করে ওটা চাটনির সঙ্গে মিক্সড করে দেবো। চাটনি রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার আমি আপামের জন্য বেটার বানিয়ে নেবো, তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি, সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। 1/2 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো, আর 1/2 চামচ লবণ নিয়েছি, লবণটাও দিয়ে দেবো। আর এখানে 1 কাপ থেকে কিছুটা কম টক দই নিয়েছি, যতটা সুজি তার থেকে একটু কম আমি টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেবো। এটা 1 কাপ থেকে কিছুটা কম, 1/2 কাপ মতো জল নিয়েছি, জলটা দিয়ে দেবো। দিয়ে এটা মিক্সিতে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা রেডি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বেটারের মধ্যে আমি 1 চামচ মতো ফ্রুট সল দিয়ে দেবো, ফ্রুট সল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। ভালোভাবে মিক্স করে নিতে হবে। ফ্রুট সলটা দেওয়ার জন্য আপামটা খুব ফ্লাফি এবং সফট হবে আর জালিদার হবে। বেটারটা আমার রেডি হয়ে গেছে, না বেশি ঘন না বেশি পাতলা, এরকম বেটারটাকে রেডি করে নিতে হবে। তো বেটারটা রেডি হয়ে গেছে, তো চলুন এবার আপামটা তৈরি করে নিই। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, প্যানের মধ্যে আপামের বেটার আমি দিয়ে দেবো। আমি 2 চামচ মতো বেটার দিয়েছি, দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে এটা হতে দেবো। আমি ঢাকা দেবো না, ঢাকাও দিতে পারেন, আর এতে কোনো তেল লাগবে না, এমনিই রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর জালি হচ্ছে। হিটটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, নাহলে নিচেরটা পুড়ে যেতে পারে। হিট টু মিডিয়াম টু লোয়ে রাখলে খুব সুন্দরভাবে কালার আসবে নিচেরটা। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, এটা রেডি হয়ে গেছে। এটা হতে 1 থেকে 1.5 মিনিট মতো টাইম লাগে, খুব ঝটপট হয়ে যায়। এইভাবে সব আপামগুলোকে আমি শেকে নেব। আপামগুলো রেডি হয়ে গেছে সব, দেখুন কত সুন্দর জালি হয়েছে, আর নিচের দিকের কালারটাও কত সুন্দর এসছে, গোল্ডেন কালার। আমি সার্ভ করে দিয়েছি চাটনির সঙ্গে।
আমার রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।